ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চেক ওয়ে। বন্ধুরা, আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ইউটিউব জার্নির সম্পর্কে। তো আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যে এমন কিছু না যে আমি আমার আত্মহংকার তুলে ধরছি, এমন কিছু না। এটা থেকে আপনারা অনেকে অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ভেতরে যাতে একটু মাত্র ইন্সপিরেশন জাগে সেটারই আমি চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, যেটা ব্যাপারে বলতে চাই, 19 মার্চ 2018, সেই দিনটি আমার জীবনে খুব স্মরণীয় দিন। কারণ সেদিন হঠাৎ করে আমার মাথাতে আসলো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় কীভাবে। তো প্রফেশনালি আমি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করি, তো প্রথম প্রথম আমি মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিওগুলো আপলোড করতাম। তো হঠাৎ করে একটা নতুন সলিউশন পেলাম, ভাবলাম যে এটা দিয়ে শুরু করা যাক। সেই ভিডিওটা ছিল এমআই নোট ফোর ফোনের একটা সলিউশন, ওটা আমি আপলোড করেছিলাম। তারপরে দেখলাম না কিছুদিনের মধ্যে মোটামুটি ভালোই রেসপন্স আসছে, এটার মধ্যে ভিউজ আসছে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ যেভাবে এগিয়েছিলাম, সবার প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, তারপরে গিয়ে সেই চ্যানেলটা কিছুদিন পরে মনিটাইজেশন হলো, তারপরে গিয়ে চ্যানেলের বিভিন্ন ধরনের সেটিংস সেট আপ করতে লাগলো, চ্যানেলটাকে কীভাবে সুন্দর করা যায়, এভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। এভাবে হঠাৎ করে দেখলাম অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো হলো দিনের পর দিন এভাবে চলতে চলতে। তারপরে সেই টাকাটা আমার অ্যাকাউন্টে কীভাবে এসছে এবং টাকা ইউটিউবের রুলস অনুযায়ী কত টাকা পাওয়া যায় ঠিক সেটা বলা যায় না, কিন্তু এর সমতুল্য কী বলা যায় সেটা আমি বলে দেবো। তো বন্ধুরা, আপনারা যারা যারা ইউটিউবে আছেন, কেউ হাল ছাড়বেন না কখনো। মাঝখানে একটা সময় আমার মনে হয়েছিল যে আসলে ইউটিউব থেকে মনে হয় কিছুই করা যায় না। মোটামুটি 6-7 মাস যখন চলে গেছে, আমি ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। কোনো ভিডিও তো ভিউজ চলে আসছে কিন্তু কোনো ভিডিওতে ভিউজ চলে আসছে না। কিন্তু একটা ভিডিও হচ্ছে স্যামসং J210 ওভার হিটিং, একটা ভিডিও আমি বানিয়েছিলাম। এই ভিডিওটা এত পরিমাণে আমার সাড়া পেয়েছে যে বর্তমানে এই ভিডিওটা সম্ভবত 1,32,000 এরকম সামথিং ভিউস আছে। তো এই ভিডিওটা আমার টোটাল টার্নিং পয়েন্ট। তো আপনাদের সবাইকে বলছি, ইউটিউবে যদি ভিউস না আসে কোনো মন খারাপ করার কিছু নেই, আপনি কন্টিনিউ ভিডিও করে যাবেন, কন্টিনিউ চ্যানেলের সাথে লেগে থাকবেন, তাহলে দেখবেন একটা দিন এমন দিন আসবে যে ইউটিউব আপনাকে রেসপন্স করছে। কারণ আপনার যদি কন্টেন্টে দম থাকে, হাজার আপনি প্রমোট করুন, হাজার কিছু করে নিন, হাজার চ্যানেলের মধ্যে টাকা খরচ করুন, যদি আপনার কন্টেন্টে দম থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউব আপনাকে কোনোদিনও বেইমানি করবে না। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার ফিউচার সেট করতে পারেন। যদিও ইউটিউবে আমি প্রফেশনালভাবে আসিনি, আমার ইউটিউব একটা শখ, আমি ইউটিউবিং করি, হ্যাঁ একজন ইউটিউবার হওয়ার ইচ্ছে, তো ওই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। আমার চ্যানেলটা খুব একটা বেশি দিক কিছু না, ধরুন অ্যাপ্রক্সিমেট এখন 4,000 সাবস্ক্রাইবার হবে। যখন আমার প্রথম 1,000 সাবস্ক্রাইবার করতে হতো, তো কী হয়েছিল, যখন স্টার্ট করি চ্যানেলটা, স্টার্ট করার পরে অনেকেই হাসাহাসি করবে, বিভিন্ন ধরনের কথা বলবে, আপনাকে ডিমোটিভেট করবে, কিন্তু আপনি বিন্দুমাত্র এগুলোতে ঘাবড়াবেন না, আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। আর যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি অবশ্যই সফল হবেন। আমি এমনটা না যে আমি একজন সফল ইউটিউবার, আমি আমার দিক থেকে আমি স্যাটিসফাইড, আমি যতটা পর্যন্ত আসতে পেরেছি এখন পর্যন্ত আমি পুরোপুরিভাবে স্যাটিসফাইড। তো লাস্ট যে জিনিসটা হয়েছে, লাস্ট 21 ডিসেম্বর 2019, সেদিন আমার কাছে হঠাৎ করে মেল আসলো যে ইউটিউব থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এই মেলটা আসার পরে আমি এত খুশি হয়েছি, তো আমি তো ওয়েট করার পর আমার পাশাপাশি ইউটিউবার আরও যারা বন্ধুরা আছে ওদেরকে ফোন করলাম যে আমার এরকম তো একটা মেল এসেছে যে 21 তারিখ ইউটিউব থেকে 21 ডিসেম্বর ওরা টাকা ট্রান্সফার করে দিয়েছে আমার অ্যাকাউন্টে। তো আমি ওদেরকে বললাম, ওরা বললো 3 দিন ওয়েট কর, 24 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমি ওয়েট করলাম 24 তারিখ, 24 তারিখ সকালবেলায় গেছি ব্যাংকে যাওয়ার পরে দেখছি না কোনো টাকা নেই, আমার গুগল পে দিয়ে সার্চ করলাম কোনো কিছু টাকাই আসেনি। সবাইভাবে একটু চিন্তা পড়ে গেলাম, মনটাও খারাপ, এতদিনের মেহনত আসতে, অ্যাকচুয়ালি টাকাটা বড় ব্যাপার না, বড় হচ্ছে তখন গিয়ে একটা এক্সাইটমেন্ট হয়ে গেছে যে ইউটিউব থেকে টাকা পাবা, বিদেশ থেকে টাকা আসছে, এটা বিশাল বড় ব্যাপার। তো ব্যাংকে যাওয়ার পরে বললাম যে আমার এরকম, আমি একজন ইউটিউবার, তো আমার অ্যাকাউন্টে টাকা আসবে বাইরে থেকে, তো সুইফট কোডের মাধ্যমে। হ্যাঁ, একটা জিনিস জেনে রাখবেন যে সুইফট কোড ইউজ করতে হয়। তো আমি যেখান থেকে বিলং করি সেখানের এরিয়াতে সুইফট কোড অ্যালাউ এরকম ব্যাঙ্ক নেই। তো আমার যে রাজধানী, মানে ত্রিপুরার যে রাজধানী, যে ক্যাপিটাল যায়, সেখানে একটা ব্যাঙ্কে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, সেই ব্যাঙ্কের সুইফট কোডটা আমি ইউজ করেছিলাম। তো আমি একটু চিন্তা ছিলাম যে ওই ব্রাঞ্চে আসবে নাকি মানে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এই জন্য কনফিউশনে আমি ব্যাঙ্কে গেলাম। তো ব্যাংকের সাথে কথা বললাম, ওরা সুইফট কোডই কিছু বলতে পারে না, আর ইউটিউবে কিচ্ছু কোনো ইনফরমেশান আমাকে দিতে পারলো না। আমি বললাম, স্বাভাবিকভাবে ভাবলাম তো কীভাবে করা যায়, অনেক ইউটিউবে ভিডিওগুলো দেখলাম যে ওদের টাকাগুলো কীভাবে এসছে মনে হয় না। তো ব্যাংক থেকে বাড়িতে চলে আসলাম, আসার পরে ওয়েট করছি বিকালবেলায়
হঠাৎ মনে হলো না আমার অ্যাকাউন্টটা চেক করে, চেক করার পরে হঠাৎ করে দেখলাম বা আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে এবং ডাইরেক্ট কোনো কিছু করতে হয়নি, ডাইরেক্ট আমার অ্যাকাউন্টেই টাকা চলে আসছে। মানে কি যে একটা ফিলিংস আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। ঠিক 1.5 বছর পরে ইউটিউব আমাকে সফলতার মুখ দেখিয়েছে। তো বন্ধুরা, আপনারা কখনোই হাল ছাড়বেন না ইউটিউবে। ইউটিউব থেকে আপনি আর্ন করতে পারেন, অবশ্যই আর্ন করতে পারেন যদি আপনার লক্ষ্য ঠিক থাকে। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি বলতে পারছি না যে আমি কত টাকা পেয়েছি, তবে এতটুকু বলতে পারি যে বর্তমান দিনে একটি Realme 3 ফোন কিনতে গেলে আপনি যত টাকার প্রয়োজন ঠিক আনুমানিক অত টাকায় আমি ইউটিউব থেকে প্রথম আমার ইনকাম যেটা ছিল। তো আপনাদের যা কিছু হয়েছে সব কিছু আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।